বন্ধুরা, কুকুর অনেক বুদ্ধিমান একটি প্রাণী। মানুষের বিশ্বস্ত সঙ্গী হওয়ার জন্য মানুষ এদের উপর বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকে। আপনি হয়তো জানেন আমাদের আশেপাশে এমন অনেক লোক রয়েছে যারা কুকুর একদমই পছন্দ করে না। যদি আপনিও কুকুর একদমই পছন্দ না করেন, তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনিও কুকুরকে ভালোবাসতে শুরু করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আস্তে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন। আপনি এমন অনেক দেখেছেন যে কিছু কিছু সন্তানরা তার মায়ের কঠিন সময়ে যত্ন নেয়, কিন্তু আপনি হয়তো এমন কুকুর দেখেননি যারা কিনা তার মালিকের সেবা করে। যাই হোক, এখন যে কুকুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে এমনভাবেই ট্রেন করা হয়েছে যে সে তার মালিকের এমনভাবে খেয়াল রাখে যেন সে তার মা। এই কুকুরটির নাম কোল্টি। কোল্টি কুকুরটি তার মালকিনকে নিজের মা মনে করে প্রতিনিয়ত সেবা করতে থাকে। আসলে কোল্টি কুকুরটির মালকিনের মাথায় সমস্যা রয়েছে, এর জন্য কোল্টির মালিকের কুকুরটি খুবই প্রয়োজন পড়ে। কোল্টির মালিক যখন বেহুশ হয়ে যায়, তখন কোল্টি খুব সাবধান হয়ে যায় আর তার সেবা করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। কুকুরটি তার মালকিনকে প্রতিনিয়ত সকালে ঘুম থেকে ডেকে তোলে। যদি তার মালিক ঘুম থেকে না ওঠে, তাহলে কুকুরটি তার মালিকের বুকে মাথা রেখে হার্টবিট শব্দ শুনে। কুকুরটি তার মালিকের চলাচলের জন্য সে নিজেকে হুইল চেয়ারের সাথে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়। আমি হলফ করে বলতে পারি, কুকুরটি তার মালিকের যেরকম যত্ন নিচ্ছে, তেমন যত্ন বর্তমান সময়ে অধিকাংশ ছেলেমেয়েরাই তার বাবা মার যত্ন নেয় না। এই ভিডিওটি দেখে আপনার চোখ কপালে উঠে যাবে, কেননা যে কুকুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে কুকুর বললে ভুল হবে। এটা যেন আপনার ঘরের সকল কাজ করে দেওয়া এক বিশ্বস্ত সঙ্গী। আপনি জানলে অবাক হবেন, ঘরের এমন কোনো কাজ নেই যে কুকুরটি করতে পারে না। ঘর পরিষ্কারের বিষয় আসুক বা ময়লা পরিষ্কারের বিষয় আসুক না কেন, বা সুপার মার্কেটে যাওয়াই হোক না কেন, সকল কাজ ডিসিপ্লিনলি ভাবে সকল কিছুই খুব সুন্দরভাবে করতে পারে এই কুকুরটি। শুধু এখানেই শেষ নয়, এই কুকুরটি কিন্তু সকালে আপনার জন্য ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে সাজিয়ে রাখতে পারবে। আর ঘর কীভাবে এই কুকুর পরিষ্কার করে সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আমরা একটা কথা তো অবশ্যই শুনেছি যে সবুরে মেওয়া ফলে, কিন্তু এই অপেক্ষাটা যদি কোনো প্রাণী করে, তাহলে বুঝতে হবে প্রাণীটির ভেতরে এক্সট্রা ট্যালেন্ট রয়েছে। এই ভিডিওটি দেখে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন, কেননা এখানে কুকুরগুলোর মালিক যতক্ষণ পর্যন্ত না কুকুরগুলোকে নাম ধরে ডাকছে, ততক্ষণ পর্যন্ত তারা ভেতরে ঢুকছে না। আর যখন এক এক করে নাম ডাকছে, সে নাম শুনে এক এক করে রেসপন্স করার মাধ্যমে ভেতরে ঢুকে যাচ্ছে। আর কুকুরগুলোর নাম না ডাকলে সে সেখানেই বসে থাকে। আমি যদি ভুল না বলি, তাহলে আপনারা সকলেই এই কাহিনী তো অবশ্যই শুনেছেন যে একদিন এক কাকের তৃষ্ণা লেগেছিল। সে একটা পাত্রে কিছু পানি দেখতে পায়, কিন্তু পানিটা পাত্রের তলদেশে থাকার কারণে সে পানিটা পান করতে পারে না। এমন অবস্থায় সে পাত্রে কিছুটা পাথর দিয়ে পানিগুলোকে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসে এবং কাকটি পানি খেয়ে তৃষ্ণা মেটায়। গল্পটি এর জন্যই আপনাদের বললাম যে বুদ্ধিমান শুধুমাত্র কাকই হয় না, আর অনেক প্রাণীরও রয়েছে যারা এদের চেয়ে অধিক পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকে। যেমনটা আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কুকুরের সামনে তিনটি বোতলে কিছু খাবার রাখা হয়েছে, কিন্তু খাবার পেতে হলে কুকুরকে তার বুদ্ধির ব্যবহার করতে হবে। এই কুকুরটি এতটাই বুদ্ধিমান যে সে তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে খুব সহজেই বোতলটির ভেতরে থাকা খাবার বাইরে বের করে নিয়ে আসে। বন্ধুরা, আপনি কি কখনো কোনো কুকুরকে ঘোড়ার ওপরে চড়ে রাইডিং করতে দেখেছেন? এই ভিডিওটি দেখার পূর্বে আমিও কখনো বিশ্বাস করতে পারছিলাম না যে কুকুরও ঘোড়ার সাওয়ারি করতে পারে। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, কুকুরটি কিভাবে ঘোড়াটিকে সামনের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমনকি আপনারা এটা দেখলেও অবাক হবেন যে ঘোড়ার পিঠে কিভাবে কুকুর বসে ঘোড়াকে সুন্দরভাবে চালাতে পারছে। ভারতের সংস্কৃতিতে খাবারের পূর্বে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা একটি অন্যতম প্রথা। এই প্রথা কিছু কিছু সময় কেউ কেউ পালন করে, আবার কেউ কেউ পালন করে না। যাই হোক, এখন এই ফুটেজে আমরা দেখব যে কিভাবে কুকুর তার খাবার খাওয়ার পূর্বে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে নেয়। জি হ্যাঁ, আপনি একদমই ঠিক দেখেছেন, স্রষ্টার কাছে খাবার খাওয়ার পূর্বে শুধুমাত্র মানুষই প্রার্থনা করে না, কুকুররাও করতে পারে। আমরা অধিকাংশ লোকেরাই এটা বিশ্বাস করি যে কুকুর আমাদের মুখের ভাষা একদমই বুঝতে পারে না, কুকুর শুধুমাত্র তাদের নিজের ভাষাই বুঝতে পারে। কিন্তু এখন আমি আপনাদের এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন, কুকুরও মানুষের মুখের ভাষা বুঝতে পারে। এখন যে কুকুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই কুকুরটির মালিক দীর্ঘ কয়েকদিন ধরে তাকে এক অসাধারণ ট্রেনিং দিয়েছে, আর ট্রেনিংটা এতটাই প্রপারলি দিয়েছে যে এর ফলে কুকুর খুব সহজেই মানুষের মুখের ভাষা বুঝতে পারেছিল। কুকুরটির মালিক যখন ডানে তাকাতে বলে কুকুরটিও ডানে তাকায়, বায়ে তাকাতে বললে সেও বায়ে তাকায়, উল্টো দিকে হাঁটতে বললে সে খুব সহজেই তা বুঝতে পারে। এমনকি পানিতে সার্ফিং এর পাশাপাশি আপনার প্রতিনিয়ত যে কোনো কাজে সঙ্গী হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।